আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য লস্ট লটারিস, যেখানে হঠাৎ করেই পাঁচজন গরিব ছেলে মেয়ে প্রায় 30 কোটি টাকার লটারি পেয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত সেই লটারি চুরি করে নিয়ে যায় তাদের শহরের সবচাইতে বড় মাফিয়া, যার সামনে দাঁড়াতেই যে কোনো মানুষের আত্মা ভয় কেঁপে ওঠে। তো এই মাফিয়ার কাছ থেকে লটারি ফেরত আনতে এই পাঁচজন ছেলে মেয়ে পরিকল্পনা করে তার কাছে যায়। এরপর তাদের সাথে যা কিছু ঘটে সেটা দেখে আপনারাও হাসি থামাতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ মজার এক লটারির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা টাই নামক একজন ছেলেকে দেখতে পাই। টাই ছিল অনেক দরিদ্র পরিবারের সন্তান। তার পরিবার বলতে শুধু তার মাই ছিল। ছোটবেলা থেকেই তার মা তাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছেন। তবে যদিও টায়রা অনেক গরিব ছিল, কিন্তু কোনো মতে সে অনেক বড় একটি কলেজে ভর্তি হয়ে যায়, যেখানে শুধুমাত্র ধনীদের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তাই আসলে ছোটবেলা থেকেই প্রত্যেকটি ক্লাসে টপার ছিল, যার ফলে সে এই কলেজে চান্স পেয়েছে। তবে তাই তার ক্লাসের একটি মেয়েকে অনেকদিন যাবৎ পছন্দ করে, আর সে মনের অজান্তে তাকে অনেক ভালোবেসে ফেলে। এমনকি সে প্রায় সারাদিন সেই মেয়েকে নিয়েই কল্পনাতে মগ্ন থাকে। তবে মেয়েটি ছিল তাদের শহরে সবচাইতে ধনী ব্যক্তির মেয়ে, তাই সে কখনোই টাইকে পাত্তাই দিত না। এমনকি কিছুদিন পর টাই দেখতে পায় যে সেই মেয়েটি তাদের কলেজের একটি ধনী ছেলের সাথে সম্পর্কে রয়েছে, আর সেই ছেলেটি তাকে টাইয়ের চোখের সামনে দিয়েই ডেটে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো টাইয়ের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আর সে মনে মনে চিন্তা করে, সারা জীবন গরিব থাকতেও রাজি ছিলাম, কিন্তু এমন দৃশ্য তো কখনো আশা করিনি। তো টাইয়ের এখানে প্রচণ্ড মন খারাপ হয়, কারণ তার ভালোবাসার মানুষকে তার চোখের সামনে দিয়েই একটা বড়লোক ছেলে নিয়ে গেল। আর যদি সেও তার মতো বড়লোক হতো, তাহলে নিশ্চয়ই মেয়েটি তাকেই ভালোবাসত। এরপর তাই মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। তবে তার মনে প্রচুর পরিমাণে জেদ কাজ করছিল। সে ভাবছিল যেভাবেই হোক সে বড়লোক হবে, আর সে সেই মেয়েকে দেখিয়ে দেবে। এরপর আমরা টাইয়ের মা টইকে দেখতে পাই। টাইয়ের আসলে বাবা ছিল না, কারণ আজ থেকে প্রায় অনেক বছর আগে টইয়ের একটি বয়ফ্রেন্ড ছিল, আর সেই বয়ফ্রেন্ডই তাকে প্রেগনেন্ট করে দিয়ে চলে যায়। এই অজুহাতে যে টই অনেক মোটা, তাই সে তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। কিন্তু টই এতে অনেক কষ্ট পায়, আর সে তার বয়ফ্রেন্ডকে অভিশাপ দেয় যে তার বউ যেন আরও অনেক মোটা হয়, আর তার বউয়ের নিচে চাপা পড়েই যেন তার মৃত্যু হয়। এরপর টই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিষ খেতে গিয়ে সে চিন্তা করে যে যদি তার বুকে জ্বালা পোড়া হয়, আসলে টই চাইছিল একটু শান্তিমতো পৃথিবী থেকে বিদায় নিতে, যাতে করে তার কোনো যন্ত্রণা না হয়। তাই সে তখন ডেট ফেলে একটি জুস খায়, কিন্তু সেই জুস খাওয়ার সাথে সাথেই তার ডেলিভারি পেইন ওঠে, আর হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে সেদিন টাইয়ের জন্ম হয়। এরপর টই যখন টাইকে দেখতে পায়, তখন সে মনে মনে চিন্তা করে, আমি চাইলাম আমার জীবন দিয়ে দিতে, আর সেই জুস খেয়ে কিনা পৃথিবীতে আরেকটি জীবন চলে এলো। যাই হোক, টই তখন তার ছেলে টাইকে পেয়ে তার জীবনের সমস্ত কষ্ট ভুলে যায়, আর সে তার ছেলেকে নিয়েই নতুন করে বাঁচতে শুরু করে। কিন্তু টাইয়ের জন্মের কিছুদিনের মধ্যেই টই তার নিজের শহর ছেড়ে দেয়, আর সে টাইকে নিয়ে চলে আসে অন্য আরেকটি শহরে। প্রথমে তো টইয়ের টাইকে নিয়ে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুদিনের মধ্যে টই একটি চাকরি পেয়ে যায়, আর চাকরিটি ছিল লটারি বিক্রির চাকরি। কয়েক বছর টই চাকরি করার পর সেই শহরেই ছোট্ট একটি বাড়ি কিনে নেয়। যদিও তাদের বাড়িটি কোনো বিলাসবহুল বাড়ি ছিল না, কিন্তু তাদের মা ছেলের জন্য সেটাই ছিল রাজপ্রাসাদের সমান। তো এভাবেই খুব সুন্দরভাবে তাদের মা ছেলের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন টই যখন কাজ শেষ করে তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই সে রাস্তার মধ্যে থাকা একটি ম্যানহোলের মধ্যে পড়ে যায়। ফলে সেদিন টই তার কোমরে অনেক আঘাত পেয়েছিল, তাই সেদিনের পর থেকে টই বাহিরে আর কাজ করতে যায় না। বাড়িতেই সে একটি সেলাই মেশিন কিনেছিল, আর বর্তমানে সে বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করে। তবে টই যেই কোম্পানিতে লটারি বিক্রির কাজ করত, সেই কাজটি সে তার ছেলে টাইকে দিয়ে দেয়। তাই টাই পড়াশোনার পাশাপাশি তার মায়ের বিজনেসকে দাঁড় করানোর চেষ্টা করছিল। টাইয়ের আসলে মূল কাজ হল মানুষের কাছে গিয়ে গিয়ে লটারির টিকিট বিক্রি করা। তো একদিন যখন টাই তার কাজ করছিল, ঠিক তখনই তার মা টই তাকে ফোন করে, আর সে তাকে বলে, শোনো টাই, তোমার কাছে লটারির যেই টিকিটগুলো রয়েছে সেগুলোর মধ্যে যতগুলো টিকিট 1 থেকে 9 সংখ্যার মধ্যে আছে সেই টিকিটগুলোকে তুমি বিক্রি করো না, সেগুলো বাদে বাকি সব বিক্রি করে দাও, কারণ 1 থেকে 9 সংখ্যার টিকিটগুলোর জেতার সম্ভাবনা বেশি থাকে, বলা তো যায় না। যদি আমরা জিতে যাই, তো মায়ের কথা মতো তাই 1 থেকে 9 সংখ্যার মধ্যে যতগুলো টিকিট রয়েছে সেই সমস্ত টিকিটগুলো তার কাছে রেখে দেয়। এরপর তাই যখন তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে, ঠিক তখনই তাদের বাড়িতে দুজন ব্যক্তি আসে,
আর তারা টাইয়ের মায়ের কাছে টাকা চায়। তবে যখন তার মা টই তাদেরকে টাকা দিতে রাজি হয় না, তখন তারা দুজনেখানে তাদেরকে হুমকি দিতে শুরু করে। আসলে তারা ছিল চাই নামক একজন মাফিয়ার লোক। তবে এই দুজন গুন্ডা যখন তার মাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই টাই হিরোর মতো তাদের ঘরে থাকা ফ্যান, আয়রন এসবের সাহায্যে গুন্ডাগুলোকে প্রতিরোধ করছিল। তবে যদিও সে উপর দিয়ে অনেক সাহস দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক ভয় পাচ্ছিল, যেটা তার মাটোই বুঝতে পারে। আর সে টাইকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও টাই, এই গুন্ডাদেরকে তো আমার শক্তি দেখানো এখনও বাকিই আছে, আমি এদেরকে শিক্ষা দিচ্ছি। একথা শুনতেই টাই সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সেই গুন্ডাগুলো টাইয়ের পিছু করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তারা টাইকে ধরেও ফেলে। এরপর তারা দুজন মিলে টাইকে মারধর করে তার কাছ থেকে একটি বক্স নিয়ে যায়। আসলে তারা ভেবেছিল যে বক্সটির মধ্যে হয়তো টাকা পয়সা রয়েছে, কিন্তু আসলে সেই বক্সটিতে টাই সেই লটারির টিকিটগুলোকে রেখেছিল, যেগুলোকে তার মা সরিয়ে রাখতে বলেছে। আর এই বক্সটির মধ্যেই প্রতি বছর টাইয়ের মা অনেকগুলো টিকিট জমা করে রাখে। ফলে টাই এখন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে সে তার মাকে এ কথা কিভাবে জানাবে। তো এরপর পরের দিন সকালে টাই যখন তার বাড়িতে বসেছিল, ঠিক তখনই রান্নাঘর থেকে তার মা দৌড়ে আসে। আর সে চিৎকার করে টাইকে বলতে থাকে, আমাদের এখন আর কোনো চিন্তা নেই, আমরা এখন $30 মিলিয়ন মালিক। আসলে টই তার ছেলেকে যেই টিকিটগুলো রাখতে বলেছিল, সেগুলোর মধ্যে একটি টিকিট $30 মিলিয়ন জিতেছে, তাই তার এখানে খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর তার সাথে এখানে তার ছেলে টাইও অনেক আনন্দ করছিল। কিন্তু ঠিক তখনই টাইয়ের মনে পড়ে যে গতকাল তো সেই গুন্ডা দুটো তার কাছ থেকে টিকিটের বক্সটি নিয়ে গিয়েছে, তাই তাদের তো এখন জেতার কোনো চান্সই নেই, কারণ গুন্ডাগুলো যদি বুঝতে পারে তাহলে তো তারা সেই টাকাগুলো পেয়ে যাবে। তাই টাই তখন অনেক চিন্তাভাবনা করে তার মাকে এটা জানিয়ে দেয় যে গুন্ডাগুলো তার কাছ থেকে টিকিট নিয়ে গিয়েছে। একথা জানতে পেরে টই অনেক রেগে যায়। এরপর সে তার জিনিসপত্র এবং জামাকাপড় গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ টয়ের সেই বক্সটিতে আরও কয়েকজন মানুষের টিকিট ছিল, আর সেই টিকিটগুলোও লটারিতে উইন হয়েছে। তাই নিশ্চয়ই এখন তারা টয়ের কাছ থেকে টিকিটগুলো নিতে আসবে। তাই টই যখনই তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে চারজন ছেলে মেয়ে এসে দাঁড়ায়, যার মধ্যে দুজন হল মেয়ে এবং বাকি দুজন হল ছেলে। আর এই চারজনের টিকিটই টয়ের কাছে ছিল, যেগুলো আজকে সকালেই উইন হয়েছে। তাই তারা এখানে টয়ের কাছে তাদের টিকিটগুলো চায়। কিন্তু টই তাদেরকে জানায় যে তাদের শহরের সবচাইতে বড় মাফিয়ার দল তার ছেলের কাছ থেকে টিকিটগুলো নিয়ে পালিয়েছে। একথা শুনে তারা প্রত্যেকেই অনেক রেগে যায়। আসলে তারা যেই টিকিটগুলো কেটেছিল, সেই টিকিটগুলোর দুটো অংশ থাকে, একটি অংশ থাকে ক্রেতার কাছে আর অন্য অংশটি থাকে বিক্রেতার কাছে। তবে লটারি জেতার পর টিকিটের দুটো অংশরই প্রয়োজন হয়, তাই তারা চারজন এখানে তাদের টিকিট নিতে এসেছে। তো এরপর আমরা এই চারজনের পরিচয় জানতে পারি। এই যে ছেলেটিকে দেখছেন, এর নাম হল ফিন। সে হল একজন অ্যাক্টর, তবে বড় কোনো অ্যাক্টর নয়। সে সাধারণত মুভি এবং সিরিয়ালের ছোটখাটো কিছু রোলে কাজ করে, তবে তার স্বপ্ন ছিল বিখ্যাত একজন নায়ক হওয়া। এরপর যাকে দেখতে পাচ্ছেন তার নাম হল খাং। ছোটবেলা থেকেই সবাই তাকে বলতো যে সে নাকি দেখতে বিখ্যাত একজন বক্সারের মতো, তাই একদম ছোটবেলা থেকেই সে বক্সার হওয়ার স্বপ্ন দেখত। এমনকি সে বড় হয়ে বক্সারও হয়েছিল, তবে সে শুধু তার প্রথম দুটো ম্যাচই জিতেছে, আর তার পরের ম্যাচগুলোতে সে শুধু হেরেই চলেছে। তাই এখন তার স্বপ্ন হল বক্সিং খেলার ম্যাচগুলো জেতা। তবে বর্তমানে সে বক্সিং খেলার পাশাপাশি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাথরুম পরিষ্কার করে। এরপর যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হল জয়ী। জয়ীর আসলে নির্দিষ্ট কোনো পেশা নেই, সে যে কোনো সময় যে কোনো পেশাকেই মানিয়ে নিতে পারে, অর্থাৎ সে প্রায় সমস্ত কাজেই পারদর্শী ছিল। তবে সে সবচাইতে বেশি পারদর্শী ছিল ছেলেদেরকে পটাতে। জয়ের আবার একটি ছোট ভাই ছিল, আর তারা দুই ভাই বোন তাদের দাদির কাছে থাকে, কারণ ছোটবেলায় তাদের মা বাবা তাদেরকে তাদের দাদির কাছে রেখে চলে গিয়েছে, তাই তাদের দাদি তাদেরকে লালন পালন করেছে। কিন্তু গত বছরই তাদের দাদি মারা যায়, ফলে সমস্ত কিছুর দায়িত্ব এসে পড়ে জয়ের উপর। আর জয় তার ছোট ভাইকে অনেক ভালোবাসে, তাই সে তার ভাইয়ের লেখাপড়া এবং তাদের সমস্ত খরচ চালানোর জন্য প্রায় সকল ধরনেরই কাজ করে থাকে। এরপর যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মিয়াকো। মিয়াকো ছিল খুবই সহজ সরল একটি মেয়ে। তার পরিবারে শুধুমাত্র তার বাবাই রয়েছে, তবে তার বাবা জটিল রোগে আক্রান্ত, তাই তার বাবার চিকিৎসার জন্য মিয়াকোর টাকার প্রয়োজন।
তো এরপর তারা সবাই মিলে পরিকল্পনা করে যে যেভাবেই হোক টিকিটগুলোকে তারা উদ্ধার করবে, কিন্তু সেটা কিভাবে করবে এটাই তারা বুঝতে পারছিল না। তাই তখন তারা সিদ্ধান্ত নেয় যে মাফিয়ার কাছে গিয়ে তারা অনুরোধ করবে। কিন্তু পরক্ষণেই তারা চিন্তা করে যে মাফিয়া তাদের কথা শুনলে তো অনুরোধ করবে, কারণ সে কথা বলার আগেই নাকি গুলি করে দেয়। তাই এই প্ল্যান ক্যান্সেল। ভেন তখন তাদেরকে বলে, তাহলে আমরা মাফিয়ার কাছ থেকে টিকিটগুলো চুরি করে আনব। কিন্তু বাকি সবাই তখন বলে, মাফিয়ার গোডাউনে প্রবেশ করাই এতটা সোজা নয়, আর চুরি তো দূরের কথা, কারণ সেখানকার আশেপাশে ২৪ ঘন্টাই গার্ড থাকে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা পুলিশ স্টেশনে গিয়ে মাফিয়ার বিরুদ্ধে কমপ্লেন জানাবে যে মাফিয়ার লোকেরা তাদের টিকিট চুরি করেছে। তবে যখন তারা পুলিশ স্টেশনে এসে পৌঁছয়, তখন তারা দেখতে পায় যে তাদের আগে একজন ব্যক্তি মাফিয়ার নামে পুলিশের কাছে কমপ্লেন নিয়ে এসেছিল, আর সেই পুলিশও তার কমপ্লেন গ্রহণ করে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মাফিয়া তার লোকদেরকে নিয়ে সেই লোকটির সাথে পুলিশকেও মেরে লাশ বানিয়ে দিয়েছে। এটা দেখে তো ভয়ে তাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়, ফলে তাদেরকে তাদের এই প্ল্যানও বাতিল করতে হয়। তাই তখন তাদের সবাইকে বলে, আজকের মতো আমাদের প্ল্যান এই পর্যন্তই থাক, কালকে বরং আমরা ঠান্ডা মাথায় সবাই মিলে চিন্তা করব যে আসলে কি করা যায়। তবে মিয়াকোর এখানে অনেক মন খারাপ ছিল, কারণ সে অনেক আশা নিয়ে এসেছিল যে টিকিটের টাকা দিয়ে সে তার বাবার ট্রিটমেন্ট করাবে। তাই টায়ারও এখানে মিয়াকোকে দেখে অনেক খারাপ লাগে। এরপর সেদিন তারা সবাই তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যায়। কিন্তু টাই সেদিন সারাদিন সেই মাফিয়ার ব্যাপারে ইনফরমেশন বের করতে থাকে। সে তাদের শহরে নানা জায়গাতে যায়, সেলুন থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সে নানা মানুষের কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। এভাবে সে সেদিন মাফিয়ার ব্যাপারে বেশ কিছু তথ্যও পেয়ে যায়। এরপর তাই আরও কিছু জানার জন্য সেই মাফিয়ার পিছু করে, আর এই মাফিয়ার নাম ছিল চাই। তাকে ফলো করে তাই জানতে পারে যে সে আন্ডারগ্রাউন্ড বক্সিং করায়, যেখানে প্লেয়ারদের উপর বাজি ধরা হয়ে থাকে। সেই সাথে তার নাকি একটি আতশবাজি তৈরির বিজনেসও আছে। এমনকি তাই এটারও সন্ধান পায় যে চাই তার জিনিসপত্রগুলোকে কোথায় লুকিয়ে রাখে। এরপর সে চায়ের ফ্যাক্টরিতে কিভাবে প্রবেশ করতে হয় সেই সম্পর্কেও সবকিছু জেনে ফেলে। আর পরের দিন সকালে সে সবাইকে নিয়ে একটি প্ল্যানও করে যে কিভাবে কিভাবে তারা সেই ফ্যাক্টরিতে প্রবেশ করবে, আর কিভাবেই বা তাদের টিকিটগুলোকে উদ্ধার করবে। কিন্তু টায়ার প্ল্যানে তারা কেউই রাজি হয় না, কারণ চাই যেহেতু অনেক বড় মাফিয়া ছিল তাই তারা সবাই অনেক ভয় পাচ্ছিল। তবে তাদের মধ্যে শুধু মিয়াকো রাজি হয়, কারণ মিয়াকোরই সবচাইতে বেশি টাকার প্রয়োজন। যদিও বাকিরা প্রথমে রাজি ছিল না, কিন্তু পরের দিন সকালে তারা তিনজনই রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই টাই তার মায়ের কাছে আসে, আর সে তার মাকে প্রায় ১,০,০০০ ডলার দেখায়। এতে তো তার মা টই অনেক অবাক হয়ে যায়, কারণ এতগুলো টাকাটাই কোথায় পেল। এরপর টাই তাকে জানায় যে এখানে শুধুমাত্র ১০০ ডলার রিয়েল, আর বাকিগুলো সব নকল টাকা, আর এই টাকা দিয়েই তারা সবাই মিলে মিস্টার চাইকে বোকা বানাবে। কিন্তু তার মা টই এখানে তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ একবার যদি মিস্টার চাই বুঝতে পারে যে তাকে তারা বোকা বানিয়েছে, তাহলে সে তাদের সবাইকে মেরেই ফেলবে। কিন্তু টাই তার মাকে বোঝায় যে তারা সবাই মিলে সবকিছু ম্যানেজ করে নেবে। এরপর টাই আবারও তার সঙ্গীদের সাথে প্ল্যান করতে বসে। সে এখানে তাদের সবাইকে বলে, আমাদের প্ল্যানের প্রথম ধাপ হচ্ছে ভেন এবং জয়ী, তারা দুজন মিলে মূল কাজটি শুরু করবে। এরপর তাই জয়কে অনেক আকর্ষণীয় একটি লুক দিতে বলে, যেটা দেখে যে কোনো ছেলে পটে যাবে। আর জয় তখন এমন একটা লুক দেয় যে মানুষ পটার আগে খাং এবং ভেন নিজেরাই পটে যায়। তো এরপর তাই ভেনকে অনেক বড় একটি কোম্পানির মালিক সাজায়, আর জয়কে সাজায় ভেনের অ্যাসিস্ট্যান্ট। এরপর ভেন এবং জয় ছদ্মবেশে মিস্টার চায়ের কাছে আসে, আর ভেন এখানে মিস্টার চাইকে বলে, আজকে আমার ওয়াইফের মৃত্যুবার্ষিকী, আর আমি তো অনেক বড় লোক, তাই আমি অনেক বড় করে তার মৃত্যুবার্ষিকী পালন করতে চাই, যার কারণে আমার কিছু আতশবাজি প্রয়োজন। কথাগুলো বলতে বলতে সে এবং জয় এখানে মিথ্যে কান্নার অভিনয় করছিল, কিন্তু তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা অভিনয় করছে। তাই মিস্টার চাই এবং তার লোকেরা তাকে আতশবাজি দিতে রাজি হয় না, অর্থাৎ তাদের প্রথম পরিকল্পনা ফেল হয়ে যায়। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি, মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে।
অ্যাপটি ইনস্টলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে KEYA এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। ফলে ভেন শুরু করে তাদের দ্বিতীয় ধাপ। তখন সে মিস্টার চাইকে বলে, আসলে আমরা ভুল জায়গাতে কেঁদে ফেলেছি। আপনার কাছে তো আমি একটি অফার নিয়ে এসেছিলাম, কিন্তু আমি আমার ওয়াইফের টেনশনে সবকিছু উলটপালট করে ফেলেছি। আমি শুনেছি আপনি নাকি আন্ডারগ্রাউন্ড বক্সিং করান, তো আমার কাছেও একজন বক্সার আছে, কেননা আমার সাথেও আপনার একটা ম্যাচ হয়ে যাক। ভেন আসলে চায়ের সাথে তাদের বক্সারকে নিয়ে একটি বাজি খেলতে চাইছিল। এতে করে যার বক্সার জিতবে সে টাকা পাবে। প্রথমে তো চাই তার কথায় রাজি হচ্ছিল না, কিন্তু ভেন যখন তার সামনে তার বক্সারকে নিয়ে আসে তখন সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। আসলে ভেনের বক্সার আর কেউ নয়, বরং সে খাং। আর খাংকে দেখেই মিস্টার চাই ভেবেছিল যে সে হয়তো সেই ফেমাস বক্সার যার চেহারার সাথে খাংয়ের চেহারার অনেক মিল রয়েছে। তাই মিস্টার চাই রাজি হয়ে ম্যাচের ডেট কনফার্ম করে ফেলে। এরপর তাই মার্কেটে এসে তাদের জন্য কিছু কস্টিউম কেনে, যেটা তারা তাদের প্ল্যান মোতাবেক কাজে লাগাবে। এরপর বিকেল বেলাটায় মিয়াকোর সঙ্গে দেখা করে। তারা দুজন এখানে আইসক্রিম খেতে খেতে গল্প করছিল। মিয়াকো এখানে টাইকে তার বাবার হসপিটালে থাকার আসল কারণ জানায়। সে তাকে বলে, আসলে কয়েক মাস আগে আমার বাবা যখন কাজে যাচ্ছিল তখন রাস্তাতে একজন ধনী ব্যক্তি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, আর তার গাড়ির সাথেই আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই তখন তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওই লোকটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাওনি? মিয়াকো বলে, নিয়েছিলাম তো, কতবার পুলিশের কাছে গেলাম, কিন্তু সে অনেক ধনী ব্যক্তি, তাই টাকা দিয়ে সে সমস্ত জায়গা থেকে বেঁচে যায়। কিন্তু আমি মনে প্রাণে চাই তার অনেক বড় একটি শাস্তি হোক, যাতে করে আর কোনো মানুষের সাথে সে এমনটা করতে না পারে। মিয়াকোর এসব কথা শুনে টাইরও অনেক মন খারাপ হয়। তো এর কিছুদিন পরেই তাদের বক্সিং ম্যাচের দিন চলে আসে। তাই গেম শুরু করার জন্য আন্ডারগ্রাউন্ডে রিং প্রস্তুত করা হচ্ছিল। এদিকে মিয়াকো এবং টাই চায়ের কোম্পানির ওয়ার্কারদের কস্টিউম পরে ছদ্মবেশে সেখানে প্রবেশ করে, যাতে করে কেউ বুঝতে না পারে যে তারা বাহিরের লোক। অন্যদিকে আবার জয় এবং ভেন খাংকে নিয়ে বক্সিং রিংয়ের কাছে চলে আসে। কিন্তু খাং যখন সেখানকার বক্সারকে দেখতে পায় তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই বক্সারকে তো দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা শক্তিশালী। আর খাং তো হল ভুয়া বক্সার, সে তো বক্সিংয়ে জিততেই পারে না, তার মানে নিশ্চয়ই আজ তার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এই ভেবে খাং কিছুতেই বক্সিং করতে চাইছিল না। তবে জয় এখানে তাকে মোটিভেট করার চেষ্টা করে। সে বলে, তুমি যেহেতু বিখ্যাত একজন বক্সারের মতো দেখতে, তাই তোমার কনফিডেন্সও তার মতোই হওয়া চাই। আমি জানি তুমি জিততে পারবে। কিন্তু তারপরও খাং তার কোনো কথাই শুনতে চাইছিল না। তবে এমন সময় তার কাছে ভেন আসে, আর সে তাকে তার হাতে থাকা একটি লিপ বাম দেখায়। এরপর সে খাংকে বলে, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, এটা কি জানো? এই লিপ বাম যদি তুমি তোমার ঠোঁটে লাগাও তাহলে তোমার মধ্যে সুপারম্যানের মতো পাওয়ার চলে আসবে। তাই এটা তুমি ঠোঁটে লাগাও আর সেই বক্সারকে ইচ্ছে মতো ধোলাই করে আসো। জয় তখন খাংকে খুব সুন্দর করে লিপ বাম লাগিয়ে দেয়, আর খাং অনেক আত্মবিশ্বাস নিয়ে বক্সিং রিংয়ে চলে যায়। তো কিছুক্ষণের মধ্যেই তাদের খেলা শুরু হবে। তাই রেফারি তখন দুজন বক্সারকেই বলে, এই খেলায় কোনো রুলস নেই, তোমরা চাইলে দুজন দুজনকে মারো কাটো যা ইচ্ছে তাই করতে পারো, এসবে কোনো বাধা নেই, শুধু যে শোয়া থেকে উঠতে পারবে না সে হেরে যাবে। এরপর কিছুক্ষণের মধ্যেই বক্সিং শুরু হয়ে যায়। খাং তো এখানে অনেক আত্মবিশ্বাসী ছিল, তাই সে লিপ বাম লাগিয়ে খুব সুন্দরভাবে বক্সিং করছিল। জয় তখন ভেনকে বলে, বাহ, তোমার লিপ বামটা তো সত্যিই অনেক কাজের, কোথায় পেয়েছো এটা তুমি? ভেন তখন তাকে বলে, আরে ধুর, এতে কোনো পাওয়ার নেই, এটা তো সাধারণ একটা লিপ বাম, আমি তো শুধু খাংকে মোটিভেট করার জন্য লিপ বামটি এনে দিয়েছি। তো এখন চাই এবং তার সমস্ত লোকেরা বক্সিং খেলা দেখতেই ব্যস্ত ছিল। তাই এখন ছিল তাদের প্ল্যানের দ্বিতীয় ধাপে যাওয়ার মোক্ষম সুযোগ। তো এখন তাদের প্ল্যান হল মিস্টার চায়ের আলমারির চাবি চুরি করা, যেটা ফু নামক একজন ব্যক্তির কাছে ছিল। তাই ফু যখন এখানে বক্সিং খেলা দেখছিল তখন জয় তাকে তার দিকে আকর্ষিত করে, আর সে চালাকি করে ফুকে তার সঙ্গে একটি ফাঁকা রুমে নিয়ে আসে। এরপর সে কৌশলে তার পকেট থেকে চাবি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ফু তাকে বলে, এগুলো কোন ধরনের রোমান্স? আমার তো ফাইটিং রোমান্স অনেক পছন্দ। জয় বলে, ফাইটিং রোমান্স এটা আবার কি? আসলে ফাইটিং রোমান্স হলো মারতে মারতে রোমান্স করা। কিন্তু যেহেতু এখন জয়কে চাবি নিতে হবে, তাই সে তার কথায় রাজি হয়ে যায়। আর এই ফাইটিং রোমান্স করতে গিয়ে সে অনেক মার খায়। তবে ঠিক এমন সময় সেখানে টাই চলে আসে, আর টাই এখানে ফুকে বলে, আমারও তোর মতো ফাইটিং রোমান্স অনেক পছন্দ, তবে আমি এই রোমান্স তোর চাইতে আরও ভালোভাবে করতে পারি।
এই বলেইটাই ইচ্ছে মতো ফুঁকে মারতে শুরু করে। আর মারতে মারতে সে ফুঁকে বলে, কি আমার ফাইটিং রোমান্স তোর কেমন লাগছে? তো তাই এখানে ফুঁকে মারধর করে তার কাছ থেকে চাবি নিয়ে নেয়। আর ফু এতে খুব ভালোভাবেই বুঝে যায় যে এরা নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এখানে এসেছে। এদিকে টাই এবং জয় যখন চাবি নিয়ে তালা খুলতে যায়, তখন তারা দেখতে পায় যে এই তালাটি আসলে চাবি দিয়ে নয়, বরং এটা খুলতে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন। তাই তারা তখন ফুকে টেনে হিচড়ে সেখানে নিয়ে আসে আর তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তালা খুলে ফেলে। এদিকে খাং যখন সেই বক্সারের সঙ্গে ফাইট করছিল, তখন এবার সে আর তার সঙ্গে পেরে উঠছিল না। তাই সে বারবার চিৎকার করে ভেনের কাছে লিপ বাম চাইছিল, কিন্তু ভেন তো এটা খুব ভালো করেই জানে যে লিপ বাম তো কোনো কাজই করে না। ফলে সে তাকে সেখানে মোটিভেট করার চেষ্টা করে। এদিকে টাই মিয়াকোকে সাথে নিয়ে রুমটিতে প্রবেশ করে, কিন্তু তারা দেখতে পায় যে রুমটির মধ্যে থাকা আলমারিটি লক করা, আর তাদের কাছে তো আলমারির চাবিও নেই। তবে মিয়াকোর মাথায় একটি বুদ্ধি আসে। সে তার চুলে থাকা একটি হেয়ার ক্লিপের সাহায্যে খুব সহজেই আলমারির লক খুলে ফেলে। কিন্তু যখন তারা আলমারির মধ্য থেকে টিকিট নিতে যায়, তখন তারা দেখতে পায় ভেতরে তো সম্পূর্ণ খালি। এখানে টিকিট তো দূরের কথা, বরং কোনো কিছুই নেই। আসলে মিস্টার চায়েরই একজন লোক কিছুক্ষণ আগেই আলমারি থেকে সমস্ত টিকিট নিয়ে পালিয়েছে। এদিকে ঠিক তখনই টাইয়ের উপর ফু আক্রমণ করে। অন্যদিকে মিস্টার চাই যখন রিংয়ের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল, তখন সেখানে একটি টিভি স্ক্রিন ছিল, আর সেই সময় টিভি স্ক্রিনে একটি শ্যাম্পুর অ্যাড চলছিল, আর এই অ্যাডটি করেছিল ভেন। তবে চাই যখনই শ্যাম্পুর অ্যাডে ভেনকে দেখতে পায়, তখনই সে বুঝতে পারে যে ভেন আসলে কোনো ধনী ব্যক্তি নয়, আর সে কোনো কোম্পানির বসও নয়, বরং তারা হয়তো তাকে বোকা বানিয়েছে। এদিকে টাই এবং মিয়াকো ফুকে মেরে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিস্টার চাই সঙ্গে সঙ্গেই ভেনের কাছে আসে, আর সে এখানে ভেনকে বলে, কিরে ভন্ড। কিন্তু ভেন তখন তাকে বলে, ভন্ড? আপনি ভন্ড কাকে বলছেন? আপনি জানেন আমি কে? চাই বলে, হ্যাঁ জানি তো, তুই তো এক নাম্বার হারামজাদা। মিস্টার চাই যখন ভেনকে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই খাং পাখির মতো উড়াল দিয়ে সোজা তাকে লাথি মেরে ফেলে দেয়, আর সে এবং ভেন দুজনই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে যে গুন্ডা তাদের টিকিট নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখনই জয় তাকে ধরে ফেলে, কারণ সে তার হাতে টিকিট দেখতে পেয়েছিল। আর এমন সময় সেখানে টাই এবং মিয়াকোও চলে এসেছে। তবে সেই গুন্ডা এখানে তাদেরকে টিকিটগুলো দিতে চাইছিল না, ফলে টাই তখন একটি ডিভাইসের সাহায্যে তাকে ইলেকট্রিক শক দেয়, আর খুব সহজেই তার কাছ থেকে টিকিটগুলো নিয়ে নেয়। আর যখন তারা গোডাউনের পেছনের সাইডে আসে, তখন তাদের সঙ্গে ভেন এবং খাঙের দেখা হয়ে যায়। এরপর তারা তাদের টিকিটগুলো চেক করে। এখানে তাদের প্রত্যেকেরই পাঁচটি টিকিট রয়েছে, তাই তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তবে যখনই তারা সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই সেখানে মিস্টার চায়ের একজন লোক চলে আসে, আর সে যখনই তাদেরকে বন্দুক তাক করে মিস্টার চায়ের কাছে যেতে বলে, ঠিক তখনই সেখানে একটি মুরগি চলে আসে। তাই তাদের সবার মনোযোগ তখন মুরগিটির দিকেই চলে যায়। কিন্তু মুরগিটির ভাবসাব ছিল একদম রাজকীয় টাইপের, তবে এই মুরগিটি কোথা থেকে এসেছে কেউ জানে না। তো মুরগিটি তখন চিল করতে করতে সেখান থেকে চলে যায়। আর এমন সময় টাই জয়কে বলে, এখনই প্ল্যান বি শুরু করো। আর প্ল্যান বির জন্য তারা পুরো ফ্যাক্টরিতে একটি ফাঁদ তৈরি করে রেখেছে, যেটার মাধ্যমে তারা সেখানে বিস্ফোরণ ঘটাবে। তবে বিস্ফোরণের সিস্টেমটি তারা চায়ের কোম্পানির আতশবাজি দিয়েই করেছে। এদিকে সেই সময় তাদের কাছে মিস্টার চায়ও চলে আসে, আর সে তাদের কাছে টিকিটগুলো ফেরত চায়। তবে তাই যখনই তাদেরকে টিকিটগুলো দিতেই যাচ্ছিল, ঠিক তখনই জয় সেখানে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, ফলে চারিদিকে আতশবাজি ফুটতে শুরু করে। তাই তারা তখন সেখান থেকে পালানোর সুযোগ পায়। এরপর তারা সবাই মিলে ফ্যাক্টরির বাহিরে এসে সেখানকার একটি গাড়িতে চড়ে, আর সঙ্গে সঙ্গেই তারা ফ্যাক্টরির গেট ভেঙে পালিয়ে আসে। তবে বাহিরে আসার সঙ্গে সঙ্গেই ভেন অজ্ঞান হয়ে যায়। সবাই তো ভাবে ভেনের হয়তো গুলি লেগেছে, তাই তারা ভেনের জন্য অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ভেন তাদেরকে বলে, এত ইমোশনাল হওয়ার কিছু নেই, আমার কিছুই হয়নি, অনেক সময় যাবতেই টাইট পোশাক পরে আছি তো, তাই একটু বিশ্রাম নিচ্ছি। এদিকে মিস্টার চাই তার দুজন লোককে মেরে ফেলে, একজন ছিল সেই মোটা লোক আর আরেকজন ছিল ফু, কারণ তারা চাইকে ধোকা দিয়ে তার আলমারি থেকে সবকিছু নিয়ে যেতে চাইছিল। অন্যদিকে টাই এবং তার সঙ্গীরা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই এই টিকিট নিয়ে অনেক দূরে পালিয়ে যাবে, যাতে করে মিস্টার চাই তাদেরকে কোনোভাবেই খুঁজে না পায়। এদিকে মিস্টার চাই তার গুন্ডাকে টাইদের কাছ থেকে টিকিট ফেরত আনতে বলে, আর সেও তখন তার কথা মতো টাইদের কাছে চলে যায়। তবে আতশবাজির বিস্ফোরণ শুনতে পেয়ে সেই ফ্যাক্টরির সামনে টাইয়ের মা টয়ও চলে এসেছিল, আর এই সুযোগে মিস্টার চায়ের লোক টয়কে তার কাছে বন্দি বানিয়ে ফেলে, আর সে ব্ল্যাকমেল করে টাইয়ের কাছে টিকিট চায়।
এখন তাই যদি তাকে টিকিট না দেয় তাহলে সে তার মাকে মেরে ফেলবে। তাই তাই সেই লোককে লটারির টিকিটগুলো দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জয়ী এবং বাকি সবাই চারিদিকে সেই লোককে ঘিরে গোল গোল করে ঘুরতে শুরু করে। তাই সেই লোকটি তখন তাদেরকে গুলি করে দেয়। তবে গুলিটি তাদের কারো গায়ে নয়, বরং সোজা টোয়ের শরীরে লেগে যায়। তাই তারা সবাই তখন দৌড়ে টোয়ের কাছে চলে যায়। এদিকে মিস্টার চায়ের লোক টিকিটগুলো নিয়ে নিয়েছিল, তবে ঠিক তখনই তার পেছনে আরও তিনজন গুন্ডা আসে আর তারা সঙ্গে সঙ্গেই চায়ের লোককে গুলি করে তার কাছ থেকেই উল্টো টিকিটগুলো নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে টাই এবং বাকি সবাই তার মাকে হসপিটালে ভর্তি করে আর সৌভাগ্যবশত তার মায়ের তেমন কোনো ক্ষতি হয় না, বরং কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর টাই যখন তার মা টুইকে বাড়িতে নিয়ে আসে তখন টুই তার বাড়ির অবস্থা দেখে অনেক অবাক হয়, কারণ সবকিছু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। টাই আসলে এই কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ির ভাঙা অংশগুলোকে ঠিক করে ফেলেছে, এমনকি কিছু জিনিসপত্র দিয়ে সে তাদের বাড়িটিকে সাজিয়েছে। তাই টুই তখন তার কাছ থেকে জানতে চায় যে সে এগুলো কীভাবে করেছে। টাই তখন তার মাকে বলে একটি মুরগির সাহায্যে। আসলে সেদিন তারা চায়ের ফ্যাক্টরিতে যেই মুরগিটিকে দেখেছিল সেই মুরগিটি আসলে ছিল একটি ফাইটিং কক। তাই তারা সেই ফ্যাক্টরি থেকে মুরগিটিকে নিয়ে আসে আর সেই মুরগিটির মাধ্যমেই তারা সবাই মিলে মানুষকে খেলা দেখানোর একটি বিজনেস শুরু করে, মানে সেই ফাইটিং ককের সাথে আরেকটি মুরগির ফাইট করানোর খেলা। আর এই বিজনেসের মাধ্যমেই তারা খুব অল্প সময়ের মধ্যে প্রায় অনেক টাকা উপার্জন করে। এভাবে তারা প্রায় কয়েক মাস তাদের এই বিজনেস চালায়। তাই তারা তখন সবাই অনেক টাকার মালিক হয়ে যায়। খাংতো তার টাকা দিয়ে নিজেই একটি জিম খুলে ফেলে আর ভেন অনেক টাকা ইনভেস্ট করার ফলে কিছুদিনের মধ্যেই সে ফেমাস একজন অভিনেতা হয়ে যায়। অন্যদিকে জয়িতার ভাইকে অনেক বড় একটি স্কুলে ভর্তি করে আর সে নিজেও অনেক ভালো একটি চাকরি পেয়ে যায়। তবে মিয়াকোর বাবার ট্রিটমেন্ট চলাকালীন সময়ে তার বাবা মারা যায়। এমনকি যে ব্যক্তি তার বাবার অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল তারও কোনো শাস্তি হয় না। অন্যদিকে আমরা টাইকে দেখতে পাই, তাই তার মায়ের সাথে নতুন একটি বিজনেস শুরু করেছে আর যেহেতু তাদের বিজনেস অনেক ভালো চলছিল তাই তাদের সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যায়। এর কিছুদিন পরেই টাই একদিন মিয়াকোর সাথে দেখা করতে আসে আর সে মিয়াকোকে তার সঙ্গে একটি জায়গাতে যেতে বলে। অন্যদিকে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যার কারণে মিয়াকোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে তার একজন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার সঙ্গে দেখা করতে নিউ কনসাল্টিং টিম চলে এসেছে। সে তখন তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কনসাল্টিং টিমকে ভেতরে আসতে বলে। এরপর আমরা কনসাল্টিং টিমকে দেখতে পাই। এরা আসলে আর কেউ নয়, বরং টাই এবং তার সঙ্গীরা। আসলে তারা সবাই মিলে নতুন আরেকটি প্ল্যান তৈরি করেছে যাতে করে তারা মিয়াকোর বাবার হত্যাকারীকে শাস্তি দিতে পারে। তাই তারা পাঁচজন মিলে তাদের নতুন মিশনের দিকে এগিয়ে যায়।